সায়েন্স স্টাডিজ, সিম্পল সুইট কেমিস্ট্রি, SSC। আজকে আমরা সায়েন্স স্টাডিজ সেন্টারের প্রথম ভিডিওটি দেখব। প্রিয় ছাত্রছাত্রী এবং অন্যান্য দর্শক যারা ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের ভিডিও সিরিজের উদ্দেশ্য হচ্ছে পদার্থ এবং রসায়নের কিছু জটিল বিষয় সবার সামনে সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করা। আজকে প্রথম লেকচারে থাকছে রসায়নের প্রথম 20টি মৌলের যোজন নিষ্কার কৌশল। নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এদের সবার যোজনই শূন্য। রসায়নের প্রথম 20টি মৌল হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এদের মধ্যে নিষ্ক্রিয়গুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন এবং আর্গন। এদের সবার যোজনই শূন্য। হিলিয়ামের যোজনই শূন্য, নিয়ন শূন্য এবং আর্গন শূন্য। অঙ্কের ধারাবাহিকতায় আমরা যদি এখন লিখি শূন্যের পর এক, একের পর দুই, তিন, চার, নিয়নের পর এক, দুই, তিন, চার, আবার আর্গনের পর এক, দুই, তো আমরা উপরের দিকে যদি আবার লিখি শূন্যের উপরে এক, দুই, তিন, চার লেখা আছে, শূন্যের উপরে আবার এক, দুই, তিন, চার লেখা আছে, শূন্যের উপর আবার এক, তো আমরা প্রত্যেকগুলো মৌলের জন্য একটা সংখ্যা পেলাম শূন্য, এক, দুই, তিন, চার, নিচে এবং উপরে এক, দুই, তিন, চার। এই যে সংখ্যাগুলো আমরা পেলাম এগুলো হচ্ছে নিজ নিজ মৌলের যোজনী। যেমন আমরা বলতে পারি নাইট্রোজেন যোজনী তিন, অ্যালুমিনিয়াম যোজনী তিন, ক্যালসিয়াম যোজনী দুই বা হাইড্রোজেনের যোজনী এক। এই যে আমরা সংখ্যাগুলো পেলাম এগুলো হচ্ছে এই সকল মৌলের যোজনী। আমরা দেখলাম কত সহজে 20টি যোজনে আয়ত্ত করা যায়। আমার সায়েন্স স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।